Assalamu alaikum. Welcome to Mohsin's Smart English Learning. I'm Mohsin, founder of Mohsin's Smart English Learning. আপনাদের সবাইকে আমি বলেছিলাম যে আসলে আমি শিশুদের জন্য কিছু ধারাবাহিক ভিডিও করব। আজকে সেই ধারাবাহিক ভিডিওর 10 নম্বর ভিডিও বা শেষ ভিডিওটি এটি। এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা কিভাবে করে একটা শিশু দৈনন্দিন জীবনে সেই ইংলিশ কনভারসেশনটাকে তার আয়ত্তের ভেতরে আনবে। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে করে তারা বাক্যগুলো বলবে, উৎসাহিত করেছি কয়েকটা ভিডিওতে, তারপরে শুরু করেছিল কিভাবে করে বাক্যগুলো বলবে, তারপরে কিভাবে দ্রুত বাক্য বলবে, কিভাবে একটা এক মিনিটের নির্দিষ্ট সংখ্যক বাক্য বলবে, তারপরে 10 মিনিট ধরে কিভাবে কথা বলবে এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ড উচ্চারণে তারা কিভাবে কথা বলবে। এবং আজকের দিনের ভিডিও হচ্ছে যে আপনারা কিভাবে রেগুলার লাইফের মধ্যে ইংলিশটাকে তারা ইমপ্লিমেন্ট করবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ধরে নিয়ে যে আমরা সকালে শিখেছি, সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং, সকাল রাত 12টা থেকে দুপুর 12টার মধ্যে কারোর সাথে দেখা হলে আমরা বলি গুড মর্নিং, উত্তরেও সে বলে গুড মর্নিং। দুটো উত্তরের মধ্যে এবং দেয়া এবং নেয়ার মধ্যে কিন্তু টোনের পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা যদি আমরা অনেকেই জানি না, ঠিক আছে, এটা গেলো একটা গুড মর্নিং। তারপর হচ্ছে গুড আফটারনুন, গুড আফটারনুন। হ্যাঁ, এই গুড আফটারনুন আমরা দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত গুড আফটারনুন বলি। তারপর আসি আমরা গুড ইভিনিং। আমরা অনেকেই, অনেক শিশুরা ইভিনিং বলে, এটাকে আমরা চেঞ্জ করে গুড ইভিনিংয়ে রূপান্তর করব। গুড ইভিনিংয়ে দিনের রাতের আমি আসলে সময়টা বুঝতে পারছি না কখন কোন সময়, তাহলে আমি গুড ডে টু ইউ বলতে পারি, গুড ডে টু ইউ বলতে পারি। অথবা আমি রাতে কারো বিদায়ের সময় আমি গুড নাইট বলতে পারি, গুড নাইট, ডটাকে উচ্চারণ না করে গুড নাইট আমি বলতে পারি। এইভাবে করে আমরা যদি ইংলিশটা প্র্যাকটিস করি, আমরা যখনই বাবা মা ঘরে ফিরবে তখন যেন তারা এটা বলার চর্চা করে, অথবা কোথাও বেড়াতে গেলে তারা কাউকে দেখা হলে আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং এটা বললে কিন্তু দেখবেন যে তার মধ্যে একটা প্র্যাকটিস চলে এসেছে। এরপরে আসেন যে সে যখন এই যে রেগুলার বেসিসে এটা প্র্যাকটিস করছে, তারপর তাকে দ্বিতীয় ধাপে যেটা করতে পারেন, বাবা ঘরে ফিরলো রাতে কাজ থেকে, তাকে বলে হাউ ওয়াজ ইট ডে, এটা তাকে জিজ্ঞাসা করা হলো। সন্তান যদি জিজ্ঞাসা করে তোমার দিনটা কেমন কেটেছে, হাউ ওয়াজ ইট ডে, তখন কি হবে, বাবা আস্তে আস্তে উত্তর দিল, ঠিক আছে, মাই ডে ওয়াজ ফাইন, ফ্যান্টাস্টিক, সামথিং এরকম করে বললো। এবং অনেক একটা কিছু আত্মীয়র সাথে অনেক দিন পরে দেখা হলো তার, তখন সে বলতেই পারে যে হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে, তুমি তো এই কয়েকদিন তোমাকে দেখিনি, তোমাকে অনেকদিন পরে দেখলাম। সেটা বন্ধু বান্ধব হতে পারে, ক্লাসমেট হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, যাকেই সে দেখবে কিছুদিন পরে সে চাইলে এই কথাটা বলতে পারে, হাউ হ্যাভ ইউ বিন, হ্যাঁ তুমি কেমন ছিলে। এইভাবে করে যদি দৈনন্দিন জীবনে সে কিছু কিছু বাক্য আস্তে আস্তে করে শিখে নেয়, তখন কি হবে, তার মধ্যে একটা অভ্যাসে পরিণত হবে। তারপর আপনার সাত দিনের নামগুলো রয়েছে, 12 মাসের নামগুলো রয়েছে, এগুলো নিয়ে আপনারা খেলা তৈরি করতে পারেন। আপনি বলবেন, ও আপনাকে বলবে, এরকম করে পর্যায়ক্রমে বলা বলি করতে করতে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এই যে সুন্দর করে বললেন, বলার পরে ও আবার আপনাকে বললো, আবার আপনি বললেন, আবার ও বললো, এইভাবে করতে করতে দেখবেন যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি একটু চিন্তা করে দেখেন যে সকালবেলা ঘুম থেকে উঠেই ও পেস্ট চাচ্ছে, পেস্টটা চাচ্ছে টুথব্রাশটা হাতে নিয়ে। হ্যাঁ, সে তখন সে যদি বলে যে কুড ইউ প্লিজ গিভ মি দ্য পেস্ট, মাকে যদি এই কথাটা বলে তাহলে কিন্তু ওর কুডের ব্যবহারটা এসে গেল। ও খাবার টেবিলে বসেছে, সল্টটা চাচ্ছে, কুড ইউ প্লিজ পাস মি দ্য সল্ট, কুড ইউ প্লিজ পাস মি দ্য সল্ট, এই কথাটাও যদি বলে তখন কিন্তু আরেকটা কিছু হয়ে গেল। কুড ইউ প্লিজ গিভ মি সাম রাইস, আমাকে কিছু রাইস দাও, এটাও সে বলতে পারে। এইভাবে করে সে আস্তে আস্তে করে দৈনন্দিন জীবনে ইংলিশ কনভারসেশনটা শিখতে পারে। সবার শেষে কি, শিশুরা আসলে শিশুদেরকে পছন্দ করে, শিশুদের সাথে মিশতে পছন্দ করে, কম্পিটিশনে যেতে পছন্দ করে, ফেয়ার কম্পিটিশনে মোশনস স্মার্ট ইংলিশ লার্নিং এই কাজটা করায়, শিশুদেরকে অত্যন্ত সহজ করে সুন্দর করে 2 মাসের মধ্যে অত্যন্ত সুন্দর করে ইংলিশ কথা বলাটা শেখায়। এরপরে আপনারা চাইলে আপনাদের সন্তানকে চলমান করে রাখতে পারেন, দীর্ঘ সময়ে তারা যেন পাকাপোক্তভাবে ইংলিশটা শিখতে পারে। যে কাজটা আমরা 20 বছরে পারিনি সেটা আমাদের শিশুরা 6 মাসে পারে, ঠিক আছে। আপনারা চাইলে অগণিত প্রমাণ রয়েছে মোশনস স্মার্ট ইংলিশ লার্নিংয়ের পেজের মধ্যে রয়েছে, গ্রুপে রয়েছে, ইউটিউব চ্যানেলে রয়েছে, মোশনস লাইভ এই চ্যানেলে মধ্যে আপনারা চাইলেই সেই এটা দেখতে পাবেন। দেখলে দেখবেন যে আপনার আপনার বাচ্চাও অনেক পরিবর্তন এসে গেছে, তার মধ্যে অনেক স্পিড জেগে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজ আবার কখনো দেখা হবে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।